1946 সালের প্রথম দিককার ঘটনা। পাটনার জহর রায় নিজের ভাগ্য পরীক্ষা করতে চলে এলেন কলকাতায়। উঠলেন মামার শ্বশুরবাড়িতে। মাখন সেন, জহর রায়ের মামা, খুব ভালো টেলারিং মাস্টার, পাটনায় নিজের দর্জির দোকান, ব্যাচেলার মানুষ, নিউ মার্কেটের অর্ডার সাপ্লাই দিতে গিয়ে প্রায় হিমশিম খেয়ে যান। কিন্তু ব্যাচেলার মামার আবার কীভাবে শ্বশুরবাড়ি হয়, আশ্চর্যের বিষয়, তাই না? চলুন শুনে নেওয়া যাক সেই গল্প। রহস্য উন্মোচন করলেন জহর রায় স্বয়ং। মামা আমাদের অবাক করে এক মামিকে ঘরে এনেছেন। এনেই পাটনার দোকানপাট বিক্রি করে বউয়ের হাত ধরে শ্বশুরের বাড়িতে উঠে এসেছেন। কারণ শ্বশুর মৃত এবং তার বাড়ি, বিষয় সম্পত্তি এবং শাশুড়িকে দেখাশোনা করার জন্য কলকাতায় স্থায়ীভাবে না এলে শাশুড়ি বিপদে পড়বেন, কারণ মামি তার একমাত্র সন্তান। তাই মামা এখানেই শ্বশুরবাড়ির নিচের তলায় টেলারিংয়ের দোকান খুলে বসেছেন এবং দিব্যি চলছে সেটা। পাটনার কদমকুয়া ড্রামাটিক ক্লাবের সবার প্রিয় ও শ্রদ্ধেয় নাট্য পরিচালক সত্যরায়ের ছেলে জহর। তবে জহরের ভালো লাগে ক্যারিকেচার। পাটনায় তখন জহর রায়ের ক্যারিকেচারের বিশেষ আকর্ষণ। নবপ্রতিষ্ঠিত পাটনা আর্ট স্কুলের নাচ ও জহরের ক্যারিকেচার ভীষণ জনপ্রিয় হল। জহর তখন গানেওয়ালা লালটু ছাড়াও জগৎবিখ্যাত চার্লি চ্যাপলিনের দ্য গ্রেট ডিকটেটর ছবিতে হিটলারের ভূমিকার ক্যারিকেচার। এভাবেই জহরের দিনগুলো ভালোই কাটছিল। একদিন সাগর দত্ত লেনে এসে দেখা করলেন সাহিত্যিক চিত্রনাট্যকার নবেন্দু ঘোষের সঙ্গে। নবেন্দুবাবু জিজ্ঞেস করলেন, কবে এলে হে? জহর বললেন, ভাগ্য পরীক্ষা করতে কলকাতায় এসেছি। ভাগ্য পরীক্ষা? তার মানে? জহর খুব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, কলকাতায় ভাড়ামি করে রোজগার করা যায় কি না সেই খোঁজে এসেছি। তখন নবেন্দু ঘোষ তাকে বললেন, তার বাবা সত্যদাকে সম্মতি দিয়েছেন? জহর হেসে বলল, না দিয়ে উপায় কি? আইএ পরীক্ষা ফেল করার পর বাবা বুঝলেন যে তার সবচেয়ে বড় গুণের উত্তরাধিকারী হওয়ার চেষ্টা করাই আমার পক্ষে একমত, তাই সম্মতি দিয়েছেন। এখন কলকাতাতেই ক্যারিকেচার দেখানোর চেষ্টা করব। পরবর্তীকালে জহর বাংলা চলচ্চিত্রে কমেডিতে বিশেষ স্থান অধিকার করেছেন, সেই ইতিহাস সবারই জানা। পর্দায় তাকে দেখলেই এখনও হেসে ফেলে দর্শক। জহর রায় গর্ব করে বলতেন, তার অভিনয় গুরু চার্লি চ্যাপলিন, তিনি একলব্য। সত্যজিৎ প্রথমে পরশ পাথর ছবিতে ছোট্ট একটি রোল দিয়েছিলেন, পরেশ দত্তের চাকর ভজহরি, 10 বছর পরে হাল্লার মন্ত্রী, ঋত্বিক ঘটকও তাই, প্রথমে বাড়ি থেকে পালিয়ে ছবিতে কনস্টেবলের এক চিলতে রোল, 7 বছর বাদে সুবর্ণরেখার অনেকখানি জুড়ে ফাউন্ড্রি ওয়ার্কশপের ফোরম্যান মুখুজ্জি, 300-এর বেশি ছবিতে অভিনয় করেছেন। 1977-এর 11ই আগস্ট মেডিকেল কলেজ থেকে একটা শোক মিছিল এগোচ্ছিল বিধান সরণী ধরে, বেতুন কলেজের সামনে এসে থেমে গেল মিছিলটা। একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি থেকে নামলেন মহানায়িকা সুচিত্রা সেন। ধীর পায়ে লরিতে উঠলেন। সেখানে তখন নিথর শুয়ে জহর রায়। সুচিত্রা কিছুক্ষণ তাকিয়ে রইলেন প্রিয় সতীর্থের দিকে, অস্ফুটে বললেন, তুমি চলে গেলে চার্লি?